আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম লাইজু মাহমুদ ব্লগ পেজ থেকে। আমি লাইজু। তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের কনে বাড়ি থেকে লোকজন চলে আসছে বরকে হলুদ দেওয়ার জন্য। তো ওনারা হচ্ছেন কনে পক্ষের লোক, ওনারা কত হয়তো 15-20 জনের মতো চলে আসছেন আমাদের বাড়িতে। তে হচ্ছে আমার ছোট ভাই বর, তো সবার সাথে কুশল বিনিময় হচ্ছে। তো অনেকক্ষণ কথাবার্তার পরে, দেখা সাক্ষাতের পরে আমরা সবাই ডাইনিংয়ে চলে আসছি। তো আমরা হচ্ছে ওদেরকে নাস্তা পানি দিলাম, সবাই হালকা নাস্তা পানি খেলো। তো হাতিয়ার যেগুলো কমন নাস্তা, বিয়ে বাড়ির নাস্তা, সেগুলো আমরা ওনাদের জন্য রেডি করলাম। এখানে সবাই গল্প আড্ডা, পাশে হচ্ছে আমাদের পক্ষে যারা আছে সবাই দাঁড়িয়ে আছে, দেখেন সবার সাথে সবাই গল্প করতেছে, মজা করতেছে, পরিচয় নিতেছে আর খাবার দিতেছে সবাইকে। তো এগুলো আসলে অনেক মজার মজার মুহূর্ত, যেগুলো আসলে ঠিক এত ছোট ছোট করে ভিডিও করে আপনাদের বোঝানো সম্ভব না। তারপর আমি চেষ্টা করেছি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আমি করেছি। তো এখানে সবাই দেখেন কথা বলতেছে, খাচ্ছে, আমরাও সবাই হয়তো জায়গা স্পেস খুব বেশি বড় ছিল না, সো আমরা সবাই আশপাশে দাঁড়িয়ে গেলাম, ওদের সাথে ভাগাভাগি করে খেলাম। দেন হচ্ছে দুপুরের খাবারের আয়োজন, তা আমরা কনে পক্ষের লোকের জন্য দুপুরের খাবার আয়োজন করেছি হচ্ছে বিরিয়ানি। তো এখানে হচ্ছে গরুর বিরিয়ানি ছিল আর সাথে সালাদ আর যা যা থাকা লাগে সব কিছুই আছে। তো আমরা কনে পক্ষের লোকজন সবাই আমাদের ছাদে ছিল, ওরা আমাদের ছাদ বাগান দেখতেছিল, ছাদে আমাদের খুব সুন্দর বাগান ছিল, তোরা ওখানে ছবি তুলতেছে, মজা করতেছে। আমরা ওদেরকে ডেকে নিয়ে আসলাম আমাদের খাবারের টেবিলে। তো এখন সবাই বসে পড়তেছে, আর আমরাও যেহেতু অনেক মানুষজন, সো আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম যেন তারা, আমরা সব দিয়ে দিয়েছি, তারা নিজেরা নিজেদের মতো করে খেয়ে নেয়, আমরা সবাই আশপাশে আসি, আমরা কথা বলতেছি। তো কোনো পক্ষের থেকে যে লোকজন যারা আসছেন তাদের মধ্যে শুধু দুজন মাত্র পুরুষ মানুষ ছিলেন বড়, আর সবাই ছিল হচ্ছে মেয়ে। তো এ হচ্ছে আমাদের খালা, যিনি হচ্ছেন রান্নাঘর থেকে খাবার দাবার দিতেছেন। আর আমাদের বাড়ির লোকজন যারা, তারা কেউ কেউ রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছেন, দেখেন এই যে জ্যাঠা বাহার মামা এগুলো। আচ্ছা, এখন হচ্ছে কনে পক্ষের লোকজনের সাথে আমরা চলে যাব কনেকে হলুদ দিতে। সো আমরা রেডি হলাম, রেডি হয়ে আমরা হচ্ছে ঘরের বাইরে দাঁড়ালাম আর সেলফি নেওয়া স্টার্ট। এ হচ্ছে আমাদের বর আমাদের সাথে নিয়ে সেলফি নিচ্ছে। তো আমরা সবাই রেডি, আরও লোকজন এখনও অনেক লোকজন আসেনি, সো আমরা অপেক্ষা করতেছি সবাই আসুক, দেন আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। তো কথা ছিল কনে পক্ষের লোকজন খেয়ে চলে যাবে, বাট ওনারা এক পর্যায়ে আমাদেরকে জানালো যে ওনারা আমাদেরকে সাথে নিয়ে যাবেন, একসাথে আমরা সবাই যাব। এজন্য ওনারা খাওয়ার পরে অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করলেন। এই তো শারমিন আমাদের রেডি হয়ে গেছে, শাড়ি পরে একদম সুন্দর লাগছে শারমিনকে অনেক বেশি। তারপরে বাকি লোকজন এখনও আসেনি, সবাই খুব চিলাচিলি করতেছে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেহেতু কনের বাড়ি অনেক দূরে, আমাদের আসতে আসতে হচ্ছে রাত হয়ে যাবে। সো সবাই চেষ্টা করতেছে যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসার জন্য। আর এই যে আঙ্কেল, উনি হচ্ছেন খুবই রোমান্টিক একজন মানুষ এবং খুবই আমোদে একজন মানুষ। তো উনি আমাদের সবাইকে বলতেছেন আমরা একটু দাঁড়ানোর জন্য, উনি আমাদের সবার একসাথে একটা ছবি নেবেন। তো আমরা সবাই হচ্ছে আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম। এই যে পপি চলে আসছে খুব সুন্দর একটা শাড়ি পরে, তো আমরা সবাই হচ্ছে দাঁড়িয়ে গেলাম। আমাদের আরও লোকজন কিন্তু এখনও বাকি। তো আমরা এক পর্যায়ে বললাম যে আমরা যারা আছি তাদেরকে নিয়ে আপনি তুলে ফেলেন, যেহেতু বাকি লোকেরা এখনও হচ্ছে রেডি হয়নি, কেউ রেডি হচ্ছে, কেউ বের হইতেছে, এরকম একটা অবস্থা। তো সবাই খুব খুশি, ছবি নেওয়ার পরে সবাই খুব মজা করতেছে। আর আমাদের বাড়ির অন্যান্য গার্ডিয়ান সবাই হচ্ছে উঠানে বসে আছেন, দেখতেছেন আমাদেরকে, মাঝে মাঝে বকাও দিচ্ছেন যে আমরা এত লেট করতেছি কেন, আমরা কখন যাব, আমরা কখন আসব, আমাদের যাওয়ার দরকার নাই। মানে বিয়ে বাড়িতে যেগুলো হয় আর কি, ছোটোখাটো গণ্ডগোল, যে এক পর্যায়ের আগারে এই করে সবাই ডিসিশন দিল যে আমাদের কারোই যাওয়ার দরকার নাই। অথচ আমরা সকাল থেকে, আমরা চাইলে কিন্তু দুপুরেই চলে যেতে পারতাম, বাট আমরা যাইনি যে কোনে পক্ষের মানুষজন আসলে তাদের কে দেখবে, কে যত্ন করে খাওয়াবে, আমরা না থাকলে বাড়ি যেহেতু সবাই মুরব্বী, সবাই কাজকর্ম করতেছি, এদিকটা হয়তো কারা খেয়াল করে। এই যে আমরা সবাই চলে আসছি, কিন্তু এখন এখন ছবি নেওয়া হচ্ছে সবার একসাথে, তো কারা দেখবে। তা আমরা হচ্ছে ভালোর জন্য গেলাম না, তাড়াহুড়া করে ওনাদের সব কিছু একার দখলে দিয়ে আমরা গেলাম না, কিন্তু উল্টা বকা কিন্তু আমরাই খেলাম যে কেন আমরা রেডি, আমরা সবাইকে খাওয়া দাওয়া করাই হচ্ছে, রেডি হতে হতে আমাদের তো একটু টাইমের দরকার আছে।
আমাদের একটু টাইম লেগেছে, তার জন্য হচ্ছে আমাদেরকে অনেক বকা শুনতে হয়েছে, অনেক বকা আমরা খাইলাম। যাক, এগুলো কোনো ব্যাপার না, বাড়িতে মুরব্বি থাকলে এরকম কিছু হয়, আমরা এগুলো হাওয়ায় উড়িয়ে দিলাম। তো আমরা যে যার মতো ইচ্ছা মতো সাজলাম, সাজুগুজু করে আমরা রওনা দিলাম কনে বাড়ির উদ্দেশ্যে। তা আমাদের একদম বাড়ি থেকে অনেক দূর হেঁটে যাওয়া লাগবে, যেহেতু বাড়ির হচ্ছে দরজাটা, বাড়ির রাস্তাটা হচ্ছে নতুন করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাড়ির রাস্তার কাজ চলতেছে, সো আমাদের গাড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে আমাদের জন্য। দেখেন আমাদের সুন্দর গেট, এখনও কিন্তু গেটের পুরো কাজ কমপ্লিট হয়নি, যখন আমরা বাড়ি দিয়ে বের হচ্ছি এখানে এখনও অনেক কাজ বাকি। অনেক সুন্দর ডেকোরেশন, অনেক ধন্যবাদ ডেকোরেশনের লোকজনকে এত সুন্দর ডেকোরেশন করার জন্য, এবং হাতে হাতে এত সুন্দর ডেকোরেশন হয় না দেখলে বিশ্বাসই করতাম না। তা আমরা সবাই যাচ্ছি, আমরা সবাই রেডি, আমাদের খালারা, আমরা যারা বোনেরা আছি, আমাদের আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। তো অলমোস্ট আমরা সবাই চলে আসছি, আমাদের হচ্ছে একদম বাড়ির ভিতর থেকে বাড়ির রাস্তা পর্যন্ত লম্বা লাইন, কেউ সামনে, কেউ মাঝে, কেউ এখনও বের হচ্ছে, এ হচ্ছে অবস্থা। তো দেখা যাক এত দূর হেঁটে গুটে আমাদের কার কেমন হয় সাজুগুজুর অবস্থা, সেটাই হচ্ছে দেখার বিষয়। কিছু তার করার নাই, আমাদের রাস্তা এরকম, এভাবে আমাদের জার্নি করে যেতে হয়। দেখেন আমাদের নতুন রাস্তা খুব সুন্দর লাগছে, কিন্তু তো যেহেতু এখনও রাস্তা সব জায়গায় প্লেন সমান করা হয় নাই, এজন্য গাড়ি এদিকে আসতে পারতেছে না, বা আসাটা একটু রিক্স, এজন্য আমাদের গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে। যাক এটা কোনো ব্যাপার না, অনেক মানুষ যখন আমরা একসাথে থাকি হাঁটতে কিন্তু ভালোই লাগে। তো যেহেতু সবাই একটু বেশি সাজুগুজু করে ফেলছে, শাড়ি পরছে, সো এজন্য হাঁটাটা একটু কষ্টসাধ্য। সবাই আমরা আগাচ্ছি আর কাছাকাছি চলে আসছি, আমরা একটু সামনেই আমাদের গাড়ি। আমাদের গাড়িতে সব লোকজন, আমাদের গাড়িতে লোকজন বসার কথা ছিল মনে হয় 11 জন, সো আমরা লোকজন একটু বেশি হয়ে গিয়েছি। তো আমাদের কীভাবে বসতে হবে আমি ঠিক জানি না, হয়তো বা হুন্দা বাড়াতে হবে, কেউ কেউ হুন্দায় উঠে যাবে, এছাড়া কোনো ইয়ে নাই। আমি হুন্দায় উঠবো না, আমি আগেই বলে দিয়েছি, কারণ আমি শাড়ি পরে হুন্দায় বসতে পারি না, আর এমনিতে আমি হুন্দায় বসা এক ব্যাপারে একদমই কাঁচা। আমি আমি হচ্ছে নর্মালি হুন্দায় বসে কমফোর্ট ফিল করি না। তো আমি দেখতেছি, আমরা দেখতেছি যে আমরা কতজন গাড়িতে, হ্যাঁ আমাদের হয় জায়গা, আমরা তাড়াতাড়াই শুধু গাড়িতে উঠবো, বাকি লোকজন হচ্ছে আমাদের বাইকে করে যাবে, যেহেতু আমাদের সাথে অনেক বাইক আছে। যাই হোক, আমাদের লোকজন অনেক কমানো হয়েছে, সো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা হচ্ছে গাড়িতে হেঁটে যাব। আমরা খুব বেশি মানুষের লোড নেব না, যেহেতু নতুন রাস্তা, রাস্তার কন্ডিশন খুব বেশি ভালো না, সো আমরা ঠিক যতজন লোক দেওয়া যায় ততজন দেওয়ারই আমাদের কথা, ততজন দেওয়াই আমরা চেষ্টা করতেছি। তো আমাদের খালারা সবাই উঠে যাচ্ছে, আমরাও উঠে যাচ্ছি। এই যে আমাদের সাথে কিন্তু বর চলে আসছে আমাদেরকে আগায় দিতে, নিহা নিহাল সবাই চলে আসছে আমাদেরকে আগায় দিতে। তা আমাদের সাথে নিহা নিহাল বর বা কেউই যাবে না, সবাই বাড়িতে থাকবে, আমরা যারা বড় মানুষ আছি শুধু তারাই যাব, এবং হলুদ দিয়ে আমরা সন্ধ্যার আগে আগে ফিরে আসব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। দেখা যাক বাকিটা কি হয়। তো আমরা যেটা শুনলাম ফোন দিয়ে যে কনের বাড়িতে সব কিছুই রেডি, যে আমরা জাস্ট যাব আর হলুদ দিয়ে আমাদেরকে ওনারা তাড়াতাড়ি বিদায় দিবে, যেহেতু আমাদের হচ্ছে কিছু দূর হেঁটে আসতে হয়, সো আমাদের একটু টাইম লাগবে, এই জন্য আমরা আমাদেরকে ওনারা তাড়াতাড়ি বিদায় দিবে। এই যে আমাদের বাকি মানুষের জন্য আমরা ওয়েট করছিলাম, সবার শেষে পপি অল টাইম লেট, তো আজকেও লেট করলো, তার জন্য বকও খাইছে অনেক। যাক এখন হচ্ছে আমরা আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে। তো আমরা সবাই বসে গেলাম গাড়িতে, আমি একটু আমরা হচ্ছে সামনে বসার চেষ্টা করলাম, আর বাকিরা হচ্ছে সবাই পিছনে, আমি পপি সামনে আর বাকিরা সবাই পিছনে। একটু হচ্ছে এদিক সেদিক করে বসতে হবে, কোনো